দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের তীব্রতার সঙ্গে সঙ্গে বেড়েছে বিপুল ধ্বংসাত্মক পারমাণবিক বোমার মজুতের প্রতিযোগিতা। বর্তমানে এই ধ্বংসাত্মক বোমা তৈরির প্রতিযোগিতা কোথায় গিয়ে থামে তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে। বর্তমানে 9টি দেশের কাছে রয়েছে আণবিক বোমা, তবে বিভিন্ন চুক্তির মাধ্যমে ক্ষমতাধর রাষ্ট্রগুলো আণবিক বোমা তৈরি হ্রাস করেছে। এখন তাহলে জেনে নেওয়া যাক বিশ্বের কোন রাষ্ট্রের কাছে কতগুলো পারমাণবিক বোমা মজুত রয়েছে তার সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে রাশিয়ার নিকট সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে এই ধরনের বোমার সংখ্যা 7,000। 1949 সালে রাশিয়া সর্বপ্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র এই দেশ যারা এটাকে যুদ্ধেও ব্যবহার করেছে। দেশটিতে এখন 6,800টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয়। ফ্রান্স সবসময় অন্তত একটি সাবমেরিনে পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়। ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে 300-এর মতো। বর্তমানে অর্থনৈতিকভাবে আমেরিকাকে টক্কর দিচ্ছে চীন। পারমাণবিক বোমার দিক থেকে আমেরিকার চেয়ে পিছিয়ে আছে এই রাষ্ট্র। 270টি পারমাণবিক বোমা আছে চীনের কাছে। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে। স্থল, আকাশ বা সমুদ্রপথে এইসব বোমা ছড়া সম্ভব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি 1952 সালে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালায়। 215টি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে। বর্তমানে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র পাকিস্তান। সন্ত্রাসীদের আখড়া বলে পরিচিত পাকিস্তান, এই দেশটির কাছে পারমাণবিক বোমা রয়েছে 130টির বেশি। অনেকেই আশঙ্কা করেন প্রতিবেশীদের সঙ্গে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। দেশটির কাছে আণবিক বোমার মজুত রয়েছে 120 থেকে 130টি। ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় 1974 সালে। ভারত অবশ্য জানিয়েছে তারা আগে কখনো কোনো দেশকে আঘাত করবে না, আর যে সকল দেশে পারমাণবিক বোমা নেই সেই সব দেশের বিরুদ্ধে তারা এই ধরনের বোমা ব্যবহারও করবে না কোনো দিন। ইসরায়েলে এখনও নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসম্মুখে প্রকাশ করে না। দেশটিতে 80টির মতো পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নেতায় পরিণত হয়েছে উত্তর কোরিয়ার কিম জং উন। ইতিমধ্যেই আমেরিকাকে পারমাণবিক বোমা হামলা করে ধ্বংস করে দেওয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দেন তিনি। ধারণা করা হয় উত্তর কোরিয়ার কাছে 10 থেকে 20টির মতো পারমাণবিক বোমা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।